হ্যালো বন্ধুরা, দা নিউলি ভাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম করে আমি স্টার্ট করেছিলাম, রোজ একভাবে ভালো লাগছিল না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চিকেনেরই একটি ইজি রেসিপি। যারা তোমরা মেশে থাকো তাদের জন্য তো খুবই ভালো, চটজলদি হয়ে যাওয়ার মতো একটি চিকেন রেসিপি। আর তাহলে চলো আর দেরি করব না, আর বেশি কথাও বাড়াবো না, পুরো রেসিপিটি চেক করে নাও। আমি প্রথমেই কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেব। আলু প্রথমে আমি ভেজে নিচ্ছি। 4টি আমি মিডিয়াম সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা আলু না চাইলে নাও দিতে পারো। আলুগুলো আমি লাল করে ফ্রাই করে নেব। এরপরে আমি 1/2 টেবিল চামচ এই আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে ফ্রাই করছি। দেখো আলুগুলো সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটি ছিল সেই তেলের মধ্যে আমি আরও 5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কিন্তু মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিও আমি ভালো করে ফ্রাই করে নেব। এই দেখো ভালোভাবে আমি বাদামি করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম, 1টা ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই ক্যাপসিকামটা আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি। এবার দিচ্ছি আমি 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আবারও ভালো করে এই পেস্ট একসাথে ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। মশলাগুলি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি তুলে দিচ্ছি চিকেন। আমি 700 গ্রাম চিকেন এখানে নিয়েছিলাম, চিকেনটি দিয়ে দিলাম। এরপর ভালো করে একসাথে ফ্রাই করতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আবার ভালো করে আমি মাংসটি কিন্তু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু তোমরা কষাতে থাকবে চিকেনটি। কষানোর টাইমে আমি কিন্তু অল্প করে একটু জল অ্যাড করলাম, ওই 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। পরে ভেজে রাখা আলুগুলি আমি এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এর মানে কষার সঙ্গে সঙ্গে জল অ্যাড করবো খানিকটা করে। এবার আমি 2 কাপ জল দিয়ে নিলাম, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, যাতে ভালো করে এবার আমি সেদ্ধ হতে দেব, সেদ্ধ যাতে হয়ে যায় চিকেনটি। এবং দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তোমরা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, যার লিংক আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর চিকেনটি আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। কমপ্লিট হয়ে গেল আমার তোমাদের জন্য ইজি এই চিকেন রেসিপিটি।